অনলাইন ইউটিউব একাডেমিতে আজকে ওয়েলকাম। তো কালকে জানা গেল যে এসএসসি সিজিএল অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল যে এক্সামিনেশন, ওটির নোটিফিকেশন লঞ্চ করে ফেলেছে, এবং কিভাবে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করবে, এবং কারা কারা এই পরীক্ষাটি দিতে পারবে, এবং কোন কোন পোস্টে তোমাদের চাকরি হবে, এবং পে স্কেল কত, সম্পূর্ণ তথ্য নিয়ে আজকে আমরা এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে এখানে দেখে নাও যে মেন নোটিশ দিয়েছে, এই পিডিএফটা তোমরা আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কেও পেয়ে যাবে। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন রয়েছে 29 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি লাস্ট অবধি তোমরা করতে পারবে, এবং লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিপ্ট অনলাইনে রিসিপ্ট বের করার 31 তারিখ অবধি লাস্ট ডেট, অনলাইন ফি পেমেন্টের লাস্ট ডেট 2 ফেব্রুয়ারি 2021 অবধি, এবং অফলাইন চালান যারা অফলাইন চালানের মাধ্যমে যারা পেমেন্ট করতে চায় তাদের পেমেন্ট করতে হবে 4/2/2021 মধ্যে, এবং চালানটা ব্যাংকের মাধ্যমে পাঠানোর লাস্ট ডেট দিয়েছে 6 তারিখ। আচ্ছা, এখানে আরেকটা যেটা বলেছে টায়ার ওয়ান অর্থাৎ এখানে মোট 3টে স্টেপে পরীক্ষা হয়, টায়ার 1, টায়ার 2 এবং লাস্টে ইন্টারভিউ। তো টায়ার 1 যেটা কম্পিউটার বেসড এক্সামিনেশন মানে সিবিটি যেটা, সেটি 29/5/2021 থেকে 7/6/2021 মধ্যে নেওয়া হবে, এবং টায়ার 2 মানে যেটা ডেসক্রিপটিভ পেপার মানে মেন্স যেটাকে বলতে পারো, সেটা টু বি নোটিফাইড লেটার বলা আছে, সেটা সাধারণত 3 থেকে 4 মাস পরে হয় যদি সঠিকভাবে নিয়োগটা চলতে থাকে। এরপরে এখানে কিছু কিছু আছে মেন ওদের, তারপরে এটা হলো গ্রুপ বি এবং গ্রুপ সি লেভেলের পোস্ট। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ পে লেভেল 8, মানে এখানে ডিটেলস অফ দ্য পোস্ট বলে দিয়েছে, এখানে প্রত্যেকটা ডিটেলস আছে তোমরা দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার, এটা ইন্ডিয়ান অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের মধ্যে পড়ে, এটা হলো নন মিনিস্ট্রিয়াল গ্রুপ বি গ্যাজেটেড অফিসার এটা, এবং এজ লিমিট 30 বছর ছাড়ালে হবে না, এবং এরকম করে আছে। অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার আছে, তারপরে পে লেভেল 7 এর আন্ডারে মানে যেগুলো যাদের 44,900 থেকে মাইনে 1,42,400 এর মধ্যে ঘোরা এর মধ্যে থাকবে, সেক্ষেত্রে তারা হলেন অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার মিনিস্ট্রি অফ রেলওয়ে, একজন আইবি মানে ইন্টেলিজেন্স ব্যুরোর, একজন সেন্ট্রাল সেক্রেটারিয়েট ইন সার্ভিসের, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, তারপরে AFHQ, আদার মিনিস্ট্রিজ অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার, ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স, ইন্সপেক্টর অফ CBIC, তারপরে অ্যাসিস্ট্যান্ট এনফোর্সমেন্ট অফিসার, সাব ইন্সপেক্টর সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ইন্সপেক্টর পোস্ট, তারপরে এই ইন্সপেক্টর বা অফিসার এই টাইপের পোস্টগুলো তোমাদেরকে এই চাকরির এই পরীক্ষার মাধ্যমে তোমরা পাবে। এখানে ডান দিকে এজ ডিটেলসটাও লেখা আছে, কত এজের মধ্যে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো এখানে এই পোস্টগুলো তোমরা দেখে নেবে পিডিএফ থেকে। তারপরে আমরা পরবর্তীতে চলে আসি, এটা হলো ডিসেবিলিটিস যাদের ক্ষেত্রে, মানে যারা ব্লাইন্ড লো ভিশন তাদের কী কী ফিজিক্যাল রিকোয়ারমেন্ট দরকার সেই সব আছে, ওদের একটা বেঞ্চমার্ক হিসেবে দেওয়া হয়, ঠিক সেই হিসেবে তাদেরকে রিকোয়েস্ট করা হবে। এবার এখানে পরবর্তী যেটা, এটা হলো হ্যান্ডিক্যাপ বা ওদের ক্ষেত্রে নোটিশ। আচ্ছা, তারপরে এখানে বলছে ভ্যাকান্সিস অ্যান্ড রিজার্ভেশন, টেন্টেটিভ ভ্যাকান্সিস ফর দ্য এক্সামিনেশন আর 6,506টি ভ্যাকান্সি আছে, যার মধ্যে গ্রুপ বি গ্যাজেটেড হবে 250 জন, গ্রুপ বি নন গ্যাজেটেড 3,513, এবং গ্রুপ সি 2,743 জনের রিজার্ভেশন থাকবে, এবং SC ST-দের জন্য আলাদা আলাদা রিজার্ভেশন। আর গ্রুপ সি পোস্টের ক্ষেত্রে ভ্যাকান্সি ফর ESM আর রিজার্ভ, ESM-দের জন্য আলাদা গ্রুপ সি পোস্টে কিছুটা ভ্যাকান্সি থাকবে। এবং কী কী হতে হবে, দেখো, এই ক্যান্ডিডেট মাস্ট বি আইদার এ সিটিজেন অফ ইন্ডিয়া অর নেপাল অর ভুটান, ভুটানেও হতে হবে, তারপরে এখানে নেক্সটের আরও দেখতে পারবে, মেন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, প্লাস তোমরা নেপাল বা ভুটানে থাকলেও পারবে। তারপরে এজ লিমিট বলেছে এখানে, ফর দ্য পোস্ট ফর উইচ এজ লিমিট ইজ 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হতে হবে, আর ওখানে এজগুলো আগের মতোই বললাম, ম্যাক্সিমাম 30 ইয়ার্স, 30-এর উপরে সাধারণত SC ST OBC যাদের এজ রিল্যাক্সেশন দেওয়া হয় সেক্ষেত্রেই ছাড়, তা বাদে জেনারেলের জন্য নর্মাল 30 ইয়ার্সটাই মেন। এখানে দেখো এখানে ছাড় দিয়ে দিয়েছে, SC ST-দের জন্য 5 বছর, OBC 3 ইয়ার্স, PWD 10 ইয়ার্স, এরকমভাবে আছে। তারপরে এখানে পরবর্তী আমরা মেন জিনিসটা চলে আসি দেখি, তারপরে সার্টিফিকেশন মানে তোমাদের যা যে যে এসসি কার্ড বা ওবিসি কার্ড সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের রুলস অনুযায়ী সার্টিফিকেশন বের করতে হবে, সেই সার্টিফিকেশনের নির্ভর করে তোমাদের পরবর্তী যে স্টেপগুলি হবে, মানে তোমাদের টায়ার 1, টায়ার 2 এবং ইন্টারভিউর ক্ষেত্রে যে ডকুমেন্ট ভেরিফিকেশন, ওখানে তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ডকুমেন্টসগুলো শো অফ করতে হবে।
আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে চলে আসি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন ফর দি, মানে প্রত্যেকটা পোস্টের জন্য আলাদা আলাদা কী কী কোয়ালিফিকেশান লাগবে সেখানে। তো দেখো, এখানে যেটা দেখতে পাচ্ছ, অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার বা অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসারের ক্ষেত্রে তোমাদের ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি দরকার, মানে অর্থাৎ তোমাদের বিএ অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি লাগবে। চার্টার অ্যাকাউন্টেন্ট অর কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অর কোম্পানি সেক্রেটারির এই ডিজায়ারেবল কোয়ালিফিকেশান। তারপরে জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি লাগবে এবং ম্যাথমেটিক্সে 60% মার্ক্স লাগবে 12-এ। তারপরে বাকি আর অন্যান্য সমস্ত যা যা পোস্ট ছিল ওই সমস্ত পোস্টের ক্ষেত্রে ব্যাচেলার ডিগ্রি, যে কোনো একটা রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার ডিগ্রিটা মেন, মানে এখানে তোমরা মেন আমাদের যেটা লাগছে ব্যাচেলার ডিগ্রিটা দরকার। অ্যাপ্লাই কীভাবে করবে সেইখানে বলে দিয়েছে, অনলাইন প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকবে, ওখানে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন করার পরে ওখানে দেখবে একদম ফার্স্টেই সিজিএল বলে একটা অপশন থাকবে, ওখানে ডান বাঁ দিকে অ্যাপ্লাই অপশন থাকবে, ওই অ্যাপ্লাই অপশন করে তোমাদের ওখানে সম্পূর্ণ ডিটেলস, তারপরে তোমাদের ফটো 20-50 KB মধ্যে ফটো, তোমাদের সিগনেচার এবং ফটোর নিচে অবশ্যই কবেকার ফটো, সেই ডেট এবং তোমাদের সিগনেচারটা ওখানে আপলোড করতে হবে। আপলোড করে তোমাদের অনলাইনে পেমেন্ট করতে হবে বা অফলাইনে চালান বের করে তারপরে এই ব্যাংক থেকে অফলাইনে পেমেন্ট করতে হবে। আর এখানে তোমাদের ফি করেছে হলো 100 টাকা চার্জ, 100 টাকা লাগবে ফর্ম ফিল আপ করতে। আর তারপরে এখানে মোটামুটি এই সেন্টার অফ এক্সামিনেশন এখানে বলে দিয়েছে কোন কোন জায়গায় সেন্টার আছে, যারা সিআর মানে সেন্ট্রাল রিজনের মধ্যে পড়ছে বিহার উত্তরপ্রদেশ, তাদের ভাগলপুর, দারভাঙা, মুজফ্ফরপুর, পাটনা, পূর্ণিয়া, আগ্রা, বরেলি এইসব জায়গায় পড়বে। যারা ইস্টার্ন রিজন তাদের পোর্ট ব্লেয়ার, রাঁচি, বালাসোর, বেরহমপুর, ভুবনেশ্বর, কটক, ডেনকেনাল, রাউরকেলা, গোপালপুর, সম্বলপুর, গ্যাংটক, হুগলি, কলকাতা, শিলিগুড়ি এর মধ্যে। এবং যারা যারা কর্ণাটকা, মধ্যপ্রদেশ প্রত্যেকটা রিজনের আলাদা আলাদা সেন্টারগুলো কোন জায়গায় কোন জায়গায় আছে সেগুলো এখানে লিস্ট দেওয়া হয়েছে, সেই তোমাদের বাড়ির আশেপাশে বুঝে সেভাবে তোমরা সেন্টারে ফর্ম ফিল আপ করবে। এবং তারপরে মোটামুটি এখানে এই এবার কী কী টাইপের এক্সামিনেশনে কী কী টাইপের প্রশ্ন থাকে, এখানে জেনারেল ইন্টেলিজেন্স 25 মার্কসের, নাম্বার অফ কোয়েশ্চেন 25টা, ম্যাক্সিমাম মার্কস 50। তারপরে এরকম জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটি, অ্যাপটিটিউড, ইংলিশ কম্প্রিহেনশন। তারপরে পেপার টু, এখানে প্রত্যেকটা ডিটেলস তোমরা এই পিডিএফে পেয়ে যাবে। নেগেটিভ মার্কিং থাকছে, টায়ার ওয়ানে 0.50 করে নেগেটিভ এবং টায়ার টুতে 0.25 করে নেগেটিভ থাকবে। তারপরে এখানে জেনারেল অ্যাওয়ারনেস, ও এখানে সিলেবাস দেওয়া থাকে যে মোটামুটি কী কী পড়তে হবে, কিসের কিসের মধ্যে থেকে প্রশ্নগুলি আসে, বেসিক কোয়ান্টাম ইকোনমি, ডাটা এন্ট্রি, স্পিড, স্কিল টেস্টের মধ্যে একটা জিনিস যেটা তোমাদের কতটা টাইপিং স্পিড ভালো সেটাও একটা টেস্ট হয়। স্পিড আর 8000 কি ডিপ্রেশন পার আওয়ার অন কম্পিউটার, এই স্কিলটা তোমাদের মিনিমাম থাকতে হবে। তারপরে কম্পিউটার প্রফিশিয়েন্সি টেস্ট, অ্যাডমিশন টু, এইগুলো নর্মাল যেগুলো আমরা বলে ফেলেছি। এবার পরীক্ষা হলে অ্যাডমিট কার্ড যখন লঞ্চ হবে তারপরে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে, আধার কার্ড বা ভোটার আইডি কার্ড বা যেটা সমস্ত পরীক্ষার ক্ষেত্রে নর্মাল সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমাদের যেতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশানের সময় অরিজিনাল সেন্ট্রাল গভর্নমেন্ট ভ্যালিড যে সমস্ত কাস্ট সার্টিফিকেট, অরিজিনাল ডকুমেন্ট সব নিয়ে যেতে হবে তোমাদের। আর ডিটেলসের মধ্যে বলতে গেলে এখানে আর কিছুই নেই, মোটামুটি এই টাইপের। আর যদি তোমাদের কোনো রকম এখানে আলাদা আলাদা এক্সট্রা দিয়ে দিয়েছে যে কোন টাইপের উপরে তোমাদের ওবিসি কার্ডটা লাগবে, কী টাইপের কী লাগবে, এখানে স্ক্রিনশটও দেখতে পাচ্ছ কি, প্রথমে আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর এই সমস্ত ডিটেলস, এডুকেশন বোর্ড টোড, এগুলো তোমাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার আসবে, লাস্টে নেক্সট করে দিতে হবে, দিয়ে তোমাদের এখানে একটা ড্রাফ্ট প্রিন্ট হবে। ড্রাফ্ট প্রিন্ট হওয়ার পরে তারপরে ওখান থেকে অনলাইনে পেমেন্ট করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে যাবে। তো এটা থাকলো পুরো ভিডিও। আর যদি কেউ কোনো কিছু না বুঝতে পেরে থাকো তো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্নটা করো, আমরা তোমাদের আনসার দেবো। আর আমাদের এই চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিও। আর দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।